নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি যে যেখানেই আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ আর আজ আমরা আজকে যে কবিতা পড়ব সেই কবিতা নিয়ে হাজির হয়ে গেছি আজকের কবিতার নাম হলো গরম চা আর লেখক শ্রী তিনকরি পাত্র গরম চায়ের ভাঁড় হাতে যে মানুষটি এখন ঝুপড়ির পাশে চায়ের চুমুক না দিয়ে মানুষের সাথে গল্পে মশগুল ও এপাড়ারই এক বিত্তবান সামনেই ওর সুদৃশ্য বহুতল অভিনব আবাস তবে পরন্ত রোদে এখন লাগছে একটু অন্যরকম মাটির সাথে ওর সম্পর্ক বড় ক্ষীণ সুটে বুটে আধুনিক গাড়িতেই ওর আসা যাওয়া অফিস আদালত সব নিয়ে ব্যস্ত জীবন তবে ওর পরিবার পরিজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল অভিজাত জীবন গম গম করতো বহুতল নানা আচার অনুষ্ঠানে জাঁক জমক চমকে বছর কয়ে হলো বিদ্যান দুই ছেলেই এখন বিদেশে বিদেশি কোম্পানিতে কর্মরত এদেশ এখন ওদের কাছে ব্রাত্ত বিশাল বহুতল এখন শুধু দুজনের আত্মীয় স্বজনের মধ্যে এখন বিপরীত হাওয়া আসা যাওয়া তাই তলানিতে মুঠোফোনেই এখন সম্পর্ক সময়ের যে বড় অভাব আচমকা করোনা এসে বিচ্ছিন্ন করে দিল ওদের যৌথ সংগ্রাম গত বছর ঠিক এমন সময়ে এখনো একাকি একক লড়াই একক লড়াইয়ে তৎপর ঝুপড়ির পাশে হাতে গরম চা পা দুটো এখন মাটিতেই গল্পে মুশকুল ছাপোসা মানুষের সাথে অতীত পিছনে ফেলে জীবন যে শেখায় শিখে নিতে হয় এই জীবন থেকেই জীবন যে বড় শিক্ষক তাহলে বন্ধুরা আজকের মতো এই কবিতা এখানে শেষ হলো এর কি ব্যাখ্যা দেব বলুন তো এ তো চরম বাস্তব তাই না একদিন সবাইকেই যেতে হয় আর এই আসা যাওয়ার মাঝখানে এই জীবনে আপন আপন কর্তব্যগুলোকে আমরা আশা করি ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করব। মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় আশা করি যে আমরা সফল হব শিখে নেবো জীবনের কাছ থেকে তাহলে আজ এই অবধি তাটা